إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم وبالسند المتصل إلى الإمام الحافظ الحجة حافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردرة الجرفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. قال باب كيف كان بدم الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده بزرگو اور بھائیو اللہ پاک پروردگار عظیم الشان مہربانی اللہ سامنے اللہ توفیق دیسے حاضر ہوئی باب امی دعا دیسے ہمارے السلام علیکم ہوئی اللہ فکر تکی ہمارا روبرے سلامتی برسیتو اللہ رحمت اللہ برکت برسیتو ہمارا جواب دیسے وعلیکم السلام আপনারা উঠলেও আল্লাহ সালামতি আর রহমত আসিত। এই দিন এক মুসলমানের লগে দেখা হইলে আবার মুসলমানের দিন এই দোয়া করই একটার হুকুম আল্লাহ কোরআন করছই কইয়া হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যদি তোমার তন্দে কেউ দোয়া দেই তাহিয়া করই দোয়া দেই যে তুমি চাইও যে পরিমাণ দোয়া টাইম দিত এর থেকে বালা দোয়া দেব বা বেশি দোয়া দেব আহসান আমি না টাইম যে পরিমাণ দিত এর থেকে আরো আহসান বাবা আরো দোয়া কিবা তুমি চাই ও পরিমাণ যে পরিমাণ টাইম দিত ও পরিমাণ তুমি চাই না তাই বলি তোমার সালাম আলাইকুম মুসলমান আরো মুসলমানদের যখন সালাম দে দোয়া দে তোরা গুনা করিয়া বলি যায় কি তার গুনা আল্লাহ রাখ রাখ শুকুর আমি আপনার সালাম দিতি দোয়া দিছি ওরা তৌফিক দিত আপনারাও আমার এর উত্তরে সালাম দিত দোয়া দিত আমার ভাই ইমাম সাহেব হইত আমার তবিয়তে যাবলে দুই কথা হইতাম আমার তবিয়ত তো আপনার রায় দিন আছে বহু অবস্থার উপরে যাই হোক ইমাম সাহেবের হুকুম আমি তার হুকুম হিসাবে সামান্য কয়েক মিনিট আপনারা সামনে কথা রাখ আসমান জমিন কত মখলুক দিয়া করিয়া জড়িত এর মাঝে এক মখলুক হাওয়া এই হাওয়া আমরা থামি আর ফাই শ্বাস টানি হাওয়া লই আর শ্বাস ছাড়ি হাওয়া ছাড়ি দেব
অক্সিজেন একটা মানুষের জীবনী শক্তি রয়েছে আমাদের, ও হাওয়া আমরা দিতে মেশিন দিত ও মেশিনে রাখি নাই। আর খারাপ হাওয়ার একটা ময়লা ঠিকটা আমরা মেশিনে সারি দেয়। কি হাওয়া নেয়গি টানিয়া গাছে দিদিকে জীব যন্ত্রে গাছে এই সব নেয়গি ও খারাপ হাওয়া। আর খালি ফ্রেশ হাওয়া, ফ্রেশ হাওয়া আমরা লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকারে দিতে আস ওষ্ঠার নামও জাহান আমরা। হাওয়া বন্ধ হয়ে যায়গি, হাট ভেই হয়ে যায়গি, মেশিন আর চলেন না, তেমন ইন্তেকাল, ইন্তেকাল কিটা বস্তু জগৎ বলতে আমরা বুঝি লোকা সৃষ্টি জগৎ। আল্লাহ জগতের সৃষ্টি করতেন, আসমান জমিন দিয়া গাছ দিতেন, আপনার ফানের মাঝে মাছ দিতেন, কিচিম কিচিম জীব জন্তু দিতেন, কিচিম কিচিম ফল ফরুল দিতেন, কিচিম কিচিম খাওয়ার ব্যবস্থা করতেন। অবশ্য হইল বস্তু জগৎ, বস্তু আছে, জিনিস আছে, কত আমরা খাই পিওই, আপনার কত তেল দেই ঘুমাই, এটা সবটা ও বস্তু থাকি বারুই, ওই বস্তু থাকি আমরা মা বাবা খাইছেন, শরীর শক্তি হইছে, রক্ত হইছে, রক্ত বহুত বার এখানে পরিবার করতে 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 বীর্য হইছে, আসলে উপযুক্ত বয়সের সময় পরে তখন এই আরো জিনিস শরীর পয়দা হয়। আল্লাহ পাক পরবর্তীকালে তার কুদরত জরিয়ায় এই বীর্য এক কাচা পানি পৌঁছাইছেন মা জাতির সেতুর বৃত্তে তিন আন্দারির বৃত্তে। এখনো কম ফি বুতুল এবং মহাতি কম খালকান নিম্বাদি খালকিন ফি দুদুম আতিন সালাব। আল্লাহ এখন আমি তুদারে বানাইছি মা জাতির সেতু তিন আন্দারির ভিতরে দাঁড়ে দাঁড়ে তিন আন্দারির ভিতরে খালকান নিম্বাদি খালকিন দাঁড়ে দাঁড়ে ফি দুদুম আতিন সালাব তিন অন্ধকার দিচ্ছে। তো আল্লাহ পাক পরবর্তীকালে আমরা খুশি থাকিয়া এইবারে বাচ্চা বয়তো হইল আমরা তুমটা বুঝেন আতো পারে না, বইতো পারে না, মাততো পারে না, খাইতেও পারে না, কোনটো বুঝে না, জানে টানে ওগুলো কুলো এইবার মায়ের বয়েরা কুলো লইন বুঝা যায় যেন দিন বড় শান্তি মিলে বুড়ে কুলো লইলে আর কুলো লই মিলে মুখ লড়ায় দাঁড়াইয়া বাইরে যে বুঝিন না। আর এমন সুন্দর শুইত না আর কোনো জানে মাত্র জানে না, বইতো জানে না, শুনতেও জানে না, কিন্তু সুন্দরভাবে শুইয়া শুইয়া খাইত না। ও খাইয়া খাইয়া কিছু শক্ত হইল তো আরো খাইল, আরো শক্ত হইল, আস্তে আস্তে দুধ গন হইল, আরো খাইল, আরো খাইল, এরবাদে আরো কিছিম কিছিম ভাবে নরম করি করি আস্তে আস্তে খাওয়াইয়া ও কিছিম কিছিম খাইতে খাইতে আপনার বই গেল, তো খাওয়াই গেল, তো আটি গেল, তো দড়ি দিল, তো আপনার মাটি দিল, ওই সবটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ। আল্লাহ পাক পরবর্তীকালে তার লাগে ফ্রি হাসপাতাল, ফ্রি হোটেল দিতেন মা বাবার ফ্রি হোটেল। হ্যাঁ কোন নির্গম আঠারো মাঠে মরণ যান তার কোন তার চিন্তা নাই। হ্যাঁ আর ফ্রি অথবা তাহলে খাওয়াইরা পরবর্তী করাইরা এরপরে আপনার কিছু এক বয়স সীমা পাইল তখন আপনার লক্ষ্য থাকে ওটা রইল দেন তুই নমাজ তুই মা বাবা তাহলে নমাজ শিখাইরা সাতটা কি দশ পর্যন্ত দশ পর্যন্ত বয়স তারে নমাজ শিখাইলা। নমাজ কিটা মালিকর সালাম প্রদর্শন যে মালিক যে খালিক যে মামিয়ালা বসানিয়ালা যে দুনিয়া ছাড়াইরা যে মার কুলো ভালাইরা কিছু বড় হইল তাতে সালাম দিতা ওটার নাম হইল আপনার তার সম্মান প্রদর্শন করতে ও শিখাইয়া রে মা বাবরে আল্লাহ রসুলে অর্ডার দিলা মুরু সিরিয়া রাখুন বিস্তলাত ইরা বালাবু সাবান অগ্নি গুরু ইরা বালাবু আসলাম দশ বছর বয়স হয়ে গেলে তুমি তাহলে তম্বি উম্বি করিয়া নমাজ শিখো। এর বাদে টাইম যখন আমার সাবালো হয়ে গেল আগে তো টাইম স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল নিজের ভাবে হারাই গেছেন কি মানে তার ব্যবস্থা টাইম ভর্তা তার জবাব টাইম দিতা
মানুষ কিয়র নাম তো আসলে মানুষ শরীরের নাম না আত্মার নাম নাই শরীর অঙ্গ প্রত্যঙ্গের নাম নাই মানুষ মানুষ রুর নাম প্রত্যেক বছর অনেক রু আছে জ্ঞান আছে ও রুর যদি শরীরটা কি হরি যায় কেমন হরি গেছে কোন ইনচারাব হয়ে গেছে ইনচারাব তো এক জায়গার থেকে হরি আরো জায়গার যাওয়া তো মানুষ আছে আপনার আমর মাঝে দামর মাঝে খাটর মাঝে মাছর মাঝে হ্যাঁ ছবি তরকারি মাঝে পাথর মাঝে ও তা ভগবান তার ক্রিয়াশীল মানুষ কি জানু ও ভগবান তার তাকে দেব ইয়া মা বাবা মুসিল্লায় আল্লাহ পাক রোজিগারে এক ফুটা পানি বানাইয়া তারে কুদরত নইয়ায় এক সুরক্ষিত দুর্গত নিয়া হতইয়া আর সুরক্ষিত দুর্গর মাঝে সে দাফে 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 শরীরটা তৈয়ার হইল মুখ তৈয়ার হইল নখ তৈয়ার হইল সব তৈয়ার অবস্থা তৈয়ার হইল আর এর বাদে তার বাদে আসল মানুষ যে রু ঠাইন আল্লাহ সঙ্গে কুদরত দিয়া ও রু ঢুকাই দি আর আরো কিছু সময় পরে ঠাইন দুনিয়া ঠাই না ও রু এই রুই নাকি আসল মানুষ ওয়াস আলু না কানি রু রু সম্বন্ধে গবেষণা করিয়া সীমা সস্তায় হত্যায় নাই সেনে আমি দিছি ই অত অল্প জ্ঞান দিয়া রু বুঝতে যাই হোক ও আল্লাহ পাক পরবর্তীকে আমরা আসলাম না এই দুনিয়া আল্লাহ আমরা আনছই কি না আনছই ইটার বল তফসীল হল আছে আইছে আমরা আইছি দুনিয়া আইয়া আল্লাহ আস্তে আস্তে আমরা খাওয়াইয়া পিওয়াইয়া গুম পাতাইয়া হেসাব করাইয়া পায়খানা করাইয়া হাওয়া দিয়া রোদ দিয়া সফলতা দিয়া সারিয়া এখন আমরা রে শিয়ান হল বড় হইয়া মালা বন্দ বুঝি বিশাল ঘটন পারি আল্লাহ সুখ আরাম বুঝি আল্লাহ পাক পরবর্তীকারে এই জ্ঞান আমরা রে দিন আমরা এখন নিজর ভয়ে সক্ষম পানির ফুটা বানাইয়া আপনার দাফে 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 পানির ফুটা থাকি হাত বানাইয়া ভাও বানাইয়া নাক বানাইয়া ঠোঁট বানাইয়া হাট বানাইয়া চোখ বানাইয়া মাথা বানাইয়া মোবাইল বানাইয়া হলটা ঠিকঠাক বানাইয়া দুনিয়ার দিস বহুত মানুষ আমরা দেখিয়া মাত্র পারে না বহু দুনিয়ার দিকার জ্ঞান নাই বহু মানুষ দেখিয়া না চোখ দেখে না হ্যাঁ মাঝে 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 ডাক্তার হার নাই বলি গুর্দা নাই শরীর অঙ্গ নাই ভো অঙ্গ নাই মানে এই অঙ্গ আর সেও দিতেও ভাবি না গেলা আছে হলো হ্যাঁ এখানে ডাক্তারি সায়েন্স বিজ্ঞান আপনার এই সায়েন্সে অনেকটা উন্নতি করছে করিয়া মানুষের এক অঙ্গন লাগে আরো অঙ্গ ঢুকা দিতে হবে আস্তা গেছে কি তার সব খানা হয়ে গেছে কি ও খানা সব বার করিয়া আরো বেটা হঠাৎ আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি ওখানে তার লাইন আছে তার সব বক্সা তুলিয়া বার করিয়া তোমার ও খানা সব করাইয়া অন্য ওই সব লাগাইয়া বেটারি ফিট করে দিব দেখবা অতটুকু অতটুকু ডাক্তারি সায়েন্স মারছে যাই হোক শরীরের অঙ্গ আর
থেকে যে ভাইয়ের তোমার ভবন, কিন্তু আসল যে একটা দান হিগুড়ি নাকি আর হিগুড়িয়া দুটো বটে এর লাগে বিজ্ঞানের চেষ্টা করে বর্তমানে একটা নন সাকসেসফুল পলিসি সাকসেসফুল হইতো না, চেষ্টা করেন যে মানুষের নিয়ম না জিতা রাখা জিতারই রাখা যায়, কি জানি তা ও এখন মস্ত মানুষ বেমুট হয়েছে কি তার দান হলে ভালোই দিব কেউ দান দেনি করা যায় ইলেকট্রিক পাওয়ার দিয়া কোনো রকম মেশিনারি দিয়া আর দান দেয় দৌড়িয়া কমপক্ষে আপনার মানুষে নি আপনার গুম লম্বা করিয়া নি দিতা রাখা যায় গুম লম্বা করিয়া পুরানো এক ঘটনা আছে আপনার আসাবে কহব করিয়া এরা না পুরান সেইবার সুরা আছে সুরায় কহব এটা ব্যাখ্যা এখন করার জন্য বহু সময় লাগবো ব্যাখ্যা হতে ও সুরায় কহব মানে আয়াত আছে যে এমন মানুষ তারা মুসলমান হয়ে গেছিল কাফির দেশে তারা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ মৃত্যুদণ্ড তারা অনেক পরিশান হইয়া আল্লাহ কে দোয়া করলাম আমরা যে সমস্যা মধ্যে পড়ছি ওগুলো একটা সম্মানজনক সমাধান করি দিও আমরা যে ইজ্জত হইতাম না অসম্মানই হইতাম না এটা সম্মানজনক সমাধান আমরা আপনি করি দিও লম্বা করতে পারবে
বিজ্ঞান জগতে যে লাগছেন চেষ্টা করা গুণ দিলাম বা করা যায় গুণ কোথায় জানি মাঝরে গীতা রাখা যায় কিন্তু এমন গুণ হয়েছি না দেখি চিলা যায় ওই যায় ওগুলি দরা যায় কিন্তু এখন পর্যন্ত দরা সম্ভব হইছে না হে আগে গেছে কি ধান মাংস মাংস ধান গেছে কি ভাবিয়া শিখাইবা তারা কিতাব কিছু আছে সম্বন্ধে দুই জন বুঝতে তোমার জ্ঞান এই জ্ঞান দিয়া রু বুঝতে ওমা উঠি তুম মিনালে বিলনি ওমা উঠু মিনালে বিলনি ইল্লা যাই হোক কুলাল শরীফের মাঝে আপনার আয়াত আছে আঞ্চল তেইশ বছর মক্কা আর মদিনার আপনার মক্কা শরীফ ১৩ বরস আর মদিনার ১০ বরস ও ১৩ বরস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা আমি আপনারা সামনে পড়ছি কোনো ওয়াজ ভরবার লাগি নাই এক বরকতর লাগি পড়ছি ওয়াজ তো এক আয়াতর করা সম্ভব নয় আর আমার তো নিশ্চয় রতরা রয়েছে কোন বেমার হলে এই সুরায় শেফা হইলে ই সুরা ভরিয়া বুঝিলে ই সুরা ভরিয়া পানি ভরা দিলে ই সুরা ভরিয়া আপনার আরবি তমাম দুনিয়ার ভাষার মা আরবি আজকাল দুনিয়ার ভাষায় সেইরকম ভাষা মানুষের যেটা বিচার করে মুক্ত কি ভালো করে একটু ভাষা ও সায়ের সাইরের ভাষা এ সায়ের সাইরের ভাষার মা হইল আরবি আরবি তাই ভালো কুরআন দিত নবী আরবি দরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আর রসুল্লা
মার্গে ধরিয়া সাহাবায়ে শিকায়ত করছিলা, ইয়া রাসূলুল্লাহ, হাজি কুদিয়াতুন সাদীনাতুন জাহারাত ওয়া ইন্না লা নাসতাতি'। হে আল্লাহর রাসূল, বড় বয়স ছাতা পাত্তর ছাতার বাড়ি দিছি, কিন্তু বাংলার কোনো কুদরত নাই, হাসবার কোনো কুদরত নাই, আমরা তো হাজির, আমরা তো পাত্তরে বানতাম পারি। তখন হদিস আইছে, فقام رسول الله صلى الله عليه وسلم وبطه معصوب بحجر رسول عليه السلام واتصلا উঠল কুকুরা হইয়া হইয়া উঠল সেটোর মধ্যে না খানিয়ে আমরা সেই দেখে তোরে দিয়ে আমি গেছে কি ও সেটোর মধ্যে সাতটন বান্ধে হাবর দিয়ে বান্ধিয়া যেমন কুকুরা হইয়া খাওয়াইয়া খাওয়াইয়া বড় এক কুড়াল ওটা লইয়া আলোয়া গিয়া ও সাতটন ঠিক মাঝখানে দিলা এক বাড়ি আর বাড়ির লোকে ঠাট করি আগুন উঠিল বুঝা ভাই দাদুর উঠতি হয়ে গেছে কি আর সাতটন গুলা গুলো যাই হোক শেষ পর্যন্ত এক মাস দশ দিন ওই খরচ দশ হাজার বাহিনীর খরচ দিতে 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 আর আমরা বারবার হামলা করিয়া নাকা হইতে হইতে এর মধ্যে আমার দোয়া হওয়া আমার কাছে আর আমায় দিলা এক হাওয়া পাই আর হাওয়া অন্যার এমন ঠান্ডা আর হাওয়ার খালি দুই রাত বাজু সেই দিন বা দুদিন আনছিলাম খানা পাক আরম্ভ করছি না হাওয়ায় আনিয়া আমার অমল বালু দিয়ে পড়িয়া আর আমরা শীতে খালি কিটকিটি দাঁড়ায় রেখে করি ও কোথাও হওয়ার চেষ্টা করতে 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 ও পলায়ন বা দিদা বাগা যাই হোক এটা ঘটনা গুলানো আছে বয়ান আছে অজিত আছে যাই হোক ও গজুয়ায় খন্দকর বাজে সুযোগ হইলাণিজ্য কর্তা মুসলমান সুযোগ হইল ওদিকে মক্কা দিকে আইবার ও শান দেশ চিঠি গেল চিঠি আরম্ভ করলাম বড় বড় বাসা হলো গেছে দেখা দেখি আরম্ভ করলাম তো ও সিটি গেল হিরকম বাসার গেছে হিরকম বাসায় মানছিল আমার আমার নগর পুরা করমু নগর মানছি ও বাসা জয়ী গেল কি যেদিন মুসলমান হবে বড় ময়দান জয়ী হয়ে গেল কি ওদিন বাসায় আপনার ফার্সি হবার উড়ে আপনার ছোট হয়ে গেল কামিয়াব হয়ে গেল গভর্নর গেছে গভর্নরে হটাইলে সিটি বড় বাসার গেছে হো বৈশুর মুকন্দর ওই সিটি আপনার অতিথির মধ্যে দাওয়াত দিয়েছেন রসুলে মুসলমান বাসারে يا هذا الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم ويا بيجيسن وبدسوي من محمد عبد الله رسول محمد الله بندا الله رسول الى هرقل عظيم الروم اي محمد صلى الله عليه وسلم هرقل وشاركته ده روم سبلت جرودي بس من محمد عبد الله رسول الى هرقل عظيم الروم سلام على من اتبع الهدى সালাম বর্ষিত হয়ে যে সকল ইত্তেবা করে এটাকে চিঠির হয়ে না সালাম আদি করে হয়ে খার গেছে চিঠির যার আর খার গেছে যাই তো ওখানে চিঠির ঘুরে দেখা সুন্দর ও চিঠিটা আসলিন ইসলাম কবুল হরো শান্তি ভাইবা আসলিন তসলাম ইসলাম কবুল হরো শান্তি ভাইবাই ইউতিকাল্লাহ আজরাকা মাররাতাইন আল্লাহ তোমার দুনা আজর আর যদি তুমি মানো না ফিরে দিস ফিট ফিরাই যাও ওই তবাই লাইটা
আল্লাহর ঘর বৈতুল মুকদ্দাস, যাই হোক ও চিঠি গিয়ে পড়লো রসুলের তার গেছে, আর ও চিঠি পাওয়ার বাদে কইল যে আরো দেশ কিছু মানুষ আমরা এই দেশ আশ্রয়ছে, খবর করো আমার গেছে টান্তায় মারুন, ও খবর করিয়া ইন্টারনেট বাসার গেছে নেওয়া গেল, বাসায় তার সামনে ইন্টারনে বাইল আর কইল আপনারা মাঝে খেয়ে আসুন যে ওজন একজন মানুষের নবুয়তি দাবি করছে আপনারা দেশ, ও মানুষটার লোকে আপনারা বংশীয় মর্যাদা বালা বংশগত ভাবে তার লোক আছে এমন কোন মানুষ আসেননি, আবু সুফিয়া সর্দার তাই হইল আনা আক্রম বহুল নসবাব, আমি অগন্তাকি বেশি সম্পর্ক রাখি বংশীয় হিসাবে, ও হেন লোক বলেছে পেন্ডেট আমার সামনে আনো আর তার সঙ্গীয় পরিবার করে বাও, আমি কিছু আপনাদের প্রশ্ন করু যদি যখন আপনারা সঙ্গীয় হলে হইল আমি কিছু প্রশ্ন করলু বউ হেনকে সম্বন্ধে, যদি জবাব দেই আপনারা আর দুবাসী আন্দোলনের আরবি বুঝাই দিত মাস্টারে আর মাস্টার বাংলা বুঝাই দিত হেনসান্দে, ও সওয়াল করছি আইয়ুহুম আকরামু নসবাম বিহাযা রাজুলিল্লাযী ইয়াযআমু আন্নাহু নাবিয়্যু, ফয়লাউ ও সওয়াল করছি যে আপনারা মধ্যে খেয়ে আসো তখন থেকে বেশি ঘনিষ্ঠ রাখো কোন এর বংশ লোক বংশগত বলে সে তার এতে বেশি ঘনিষ্ঠ কেউ আসেনি, বাবু সুফিয়ানে খাওয়া যাবে আমি আমি বংশগত ইচ্ছারে এর লোকের ঘনিষ্ঠতা রাখি, যাই হোক ও হাদিস ও আমি হাতে ওখান তো দেখাইছি যে রসুল্লাহ দাবত দিছে ইসলাম গ্রহণ করবার লাগি দাবত দিছিলাম দুনিয়ার বর্ষা হবে দুনিয়ার মানুষরে দাবত দিছে, আর ও দাবত আমেরিকাতে গ্রাম অঞ্চল মানুষ দেখি ওখানে মানুষের মধ্যে হাজার হাজার দৈনিক মুসলমান হইয়া আমার একটু প্রায় সবাই মুসলমান হইছে, তো আমি আগে মনে মনে বুঝতাম আমরা দেশ থেকে কিছু মানুষ উদ্দেশ্য আইন কিছুদিন তখন রাস্তা রাস্তায় কুজমা করেন কি মসজিদ আইন এর হাওয়ার মধ্যে হাওয়া সারিয়া আইন হাওয়ার হাত কি ভাইদা হয় কোন ওয়াজ নথি ও সভা সমিতি চিন্তা হয় না, এর আপনার বৈদ্যুতিক গ্রাম আপনার কবে সেগুলো মানুষ আমরা দেশ থেকে অন্য দেশ থেকে যাই রাস্তা রাস্তায় আসুন খুঁজমা হবে খুঁজমা হাওয়ার মধ্যে চাবেন আমেরিকার অধিবাসী গেলে বুঝবাই ভাই খুঁজবার আমেরিকার কি হাজত দুই নম্বর মুসলমানে হন আর এক নম্বর যায়নি ও আশঙ্কায় আমেরিকা গমনে কি পর্যন্ত চেষ্টা করে মুসলমানদের দেখাইবার লাগি আর দেশে দেশে আমেরিকায় ব্রিটেন ফ্রান্স ধনী দেশ হল দুনিয়ার সকলে মিলিয়া মিলিয়ন 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 সমুদ্র অবস্থা জমা করিয়া আর ও দেশ হলো হাজাইয়া এনজিও এক সংস্থা ঠিকাদার হল ইন্টার গেলে গেলে গিয়া আপনার স্কুল কায়েম হতা অথবা মুসলমান বেঁচে দেয় যেমনি কুরআন হতা না বারোই প্রত্যেকে বিরত হতা সন্ধ্যা স্কুল আনতা আর আস্তে 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 মুসলমানও বেঁচে ধরে খ্রিস্টান মানে এটা যে কাল হতাম না যাই হোক তখন আপনার বাড়ি আল্লাহ উদ্দেশ্য আনছে ও উদ্দেশ্য আনছে আমার আর আপনার বাড়ি আল্লাহ পার পরবর্তীকারে তৌফিক দিত
আপনারা কলিমা ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমারে আপনারা বাতাসও সারুকা মসজিদগুলো সারুকা হাতে মাঠে সারুকা প্রত্যেকদের মসজিদ কোরআন শরীফ পড়বার ব্যবস্থা করুকা আর সহি তরিকায় মুসলমান ব্যক্তি করে নামাজ তালিম দেবকা আর আল্লাহর কাছে দোয়া করতে থাকুকা ঈদের দাসে মারো যাইব ঈদের দিনাত কাফেরা দর কাফেরা হল বুঝতে আসুন আর সার বন্দি বন্দি মুসলমানের ফুটিন তৈরি আক্রমণ করা ঈদিন তৈরি আক্রমণ করা ব্যক্তি ব্যক্তিদের আক্রমণ করা আদেব আর এই দেশ চেল্লারি বাবা হল এই দেশ আইস একটু খালিয়া ফালিয়া থাকো বাসিয়া বাসিয়া থাকো আর কোনো রকম যাবো ইমান রপ্তানি করতে পারো আমি দেখাবার লাগি মাত্র এক মাসের সময় লই আইছি দেশে সাড়ে চার হাজার মদরসা আমি ফেঁচি দেন এই মদরসা সম্ভব দিতে হল কোনো মদরসা ধোয়া দিতে হল আমার এক মিনিটের সময় নাই এর লাগি আমি আরো প্রায় দুই সপ্তাহ সময় আছি আমার শেষ কুটুম্ব হল আসই আমার পায়ার মানুষ হল আসই আর দেখা সাক্ষাৎ করবার লাগিয়া যাই হোক আপনারা হিদমত হাজির একুশি লাই এর ভাই দুদিন আগে গিয়া আগে যান মানি দিরা তান বাসা দেখবার আনসা ও তান বাসা এইবার লাগি এই হাজির হয়েছি আমার আল্লাহ তো ফেলে তো বিদায় হয়ে যেতাম যে আপনারা বলে দেখা হইল আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি আপনারা আল্লাহ আপনারা ইচ্ছে কাম হচ্ছে বাচ্চা খাচ্চা বুঝতে আল্লাহ কদিমা নসিব করুক বাচ্চা খাচ্চা হলি আল্লাহ মসজিদ আইবার তৌফিক দোকা কোরআন শরীফ পড়বার তৌফিক দোকা নমাজ সুরা গুলা পড়বার তৌফিক দোকা ওজু গুছল আল্লাহ পড়বার তৌফিক দোকা ও ভাই হোক দেখো একটা কথা শুনুন একটা কথা কইলে আমরা ঘুমিয়ে যেমন দৈনিক আপনার ঘুম হয় ঘুমাই গেলে খুঁজতে পারেনি কেন গেলাম কেউ খুঁজতে পারি না করি গেলাম এর লাগে আল্লাহ ঘুম রেখে তোমায় দুই নম্বর মৌত আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফি মানামিহা এই আয়াতের দিকে আসে তো আল্লাহ পাক পরবর্তীকারে আমরারে প্রত্যেক দিন একবার মারেন আর প্রত্যেক দিন একবার দিতাম দিতা বলি এর লাগে ঘুম থেকে উঠি আয়াত দোয়া এটা বলে গাই আলহামদুলিল্লাহ الذي احيانا بعدما اماتنا واليه النشور এক দোয়া ঘুম থেকে ওঠা বলে সোনা রসুলে কাইছই আজ রমজান বাহরে রাতে আলহামদুলিল্লাহ ও শব্দ খানো খোয়া বহুত ভালো বৈজ্ঞানিক ওখানে পরীক্ষা হইয়া দেখছই ঘুম থেকে উঠিয়া দে লোভ মুখের মধ্যে দল এই লোভটা বড় বিষাক্ত আমি রহিল উপায় গেছে কি রহিল আমার ছাগল বাজার কি আল গেছে আর আমার ওনার এই আল গেছে বলত ওঠে উঠিয়া পড়ছই আর হেও উঠিয়া গিয়া পড়ছে এত লাঙ্গল আছিল না লাঙ্গল তারি আর দেখতে গিয়ে ধরছে না গরু তো ওঠে মরি গেছে আরে তো উড়িয়া বাইর গিয়া আমার রমজান শরীফের ফোয়ার আছে রানি ফুড়িয়া আর ফজল নামাজ ফুড়িয়া ঘুমাই ও খসা গরু তো ওঠে মরি গেছে না আমার মরার অবস্থা বলে চিন্তা হয়েছে বলে মা বা খালি আওয়াজ দৌড়ছি বলে খবরদার আর গিয়া ভালো দিচ্ছে আমি আনি গেলাম ইয়া নমিল ওনার জুতা খুলিয়া কিছু আটিরাম পাক্কা দূর ভাই দেখি কুতা নাই ও খামদারা দিয়ে আটিরাম তো দেখি মাটি মাটি টানে ও কইল ওনার কানে তো ও থাও জুতা দিতাম করিয়া আরি ও থাও আমার যে তাও মাটি লোকে ঘাসে দেখ আরি ও তারও বলি থাও দৌড়তাম বলি সোনা রাত্রে দাঁড়াই দিছি ওরে পড়ি গেছে কি মনে মনে দেশের খুলমা হতাম বাড়ি আর না ছুট করছে খালি ওই তো তুমি দিয়ে মুগিও পড়ি গেছে কি দুই বেটা দাইয়া আমার রাখলি বাড়াত খাম করাত তো তারা লগে প্রায় দেখান ওই গিয়ে হয়েছে যে আমি খুলার দি দেই বাড়ি ও সাগর মাঝে আর তুমিও দোয়া রক্তালো আর দোয়া দিয়ে ফাটাই করি বাড়ি মাথায় আর ছুটাই দিচ্ছে ও তারা সাল্লাহ করি আর আপনার সাল্লাহ চিলি ভর্তি হল গায়ে আর তারা সাল্লাহ করি ওই রকম বাড়ি মাছ হয় আর ছুটাই দিচ্ছে আর আমি যেগুলো লইয়া পড়ে গেছি বিশ মিনিট পর্যন্ত আমার সোলহ তুলিয়া মাঝে দাবছে দাবছে দাবাইছে 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 আপনার চব্বিশ মিনিট পরে লড়া দিছি ফুটাই যাই হোক ডাক্তার গেছে ডাক্তারের পরীক্ষা পরীক্ষা দেখছে সুতা নাই ছুটি সব নিচে গিয়ে দিচ্ছে এই বাসরা কিরা খবর উঠে গেছে গিয়ে মারা গেছে বলিয়া এই বাসরা কিরা
কিন্তু ডাক্তারে দিয়া গেছে, আর এর মাঝে আপনার আমার হুশ হইছে। ডাক্তারে বলি বসবার কোনো কারণ নাই, কি না বাসলা আপনার পয়সা বসান যাই হোক। ওখান দেখা যায় ভাবার মধ্যে দিয়ে দিন আসুন মাঝে আসতাম বসতাম না, হাতা মাইল আসলে ভোয়া লাগতো আর আপনার হাত মার ভোয়া লাগতো। আপনার বাতর দিন আসিন, এখন দেখা যায় আর বিশুষ নাই, সব নিতে গি লোকজন তো সব নিতে গি। ওদের আর শরীরের কোনো ঔষধও দরকার নাই, ছেলে খাইবার দরকার নাই, ঔষধ খাইবার দরকার নাই, আমার চশমা লাগাইবার দরকার নাই। এখানে আমরা অটোমেটিক ঔষধ হয়ে গেছে কি শরীর, ওখান পনেরো দিন ঘরে গোসল করলে উঠিব, গোসল না করলে উঠিব, খাইলেও ফুলাইব না খাইলেও ফুলাইব, কোনো বেমার নাই শরীর, আর কিচ্ছু দরকার নাই, সকলে চশমা দরকার নাই, কিচ্ছু দরকার নাই, সব বেমার গেছে গিয়া। হ্যাঁ এখন আল্লাহ পার পরবর্তীকালে অটোমেটিক ঔষধ দিলেছে আমারে, আপনার আরে আল্লাহ এই দেশও আনছে ঔষধ দেশও, ও মিসওয়াকটা ভালো ঘুম থেকে উঠিয়া নিজে মিসওয়াক কর। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار. يا الله يا أكرم الأكرمين يا الله زندگی تمام گنبتك يا توبة خمام دیا صغیرا دنا و دنا دخا دخا نویا بنا ما زهیرا سیدا یا اللہ زندگی تمام قصود معاف کرو یا اللہ در ماں باپ دادا دادی نانا نانی سسور سسوری خیش اکروا جنگی مردگان دی اللہ سے معاف فرماؤ اے اللہ تو مقوا جنت آنا بناو یا حیو یا قیوم بچہ بچہ سدینے یا اللہ دوتو ہم نے تیسے اللہ ایتالی اللہ یا اللہ دولو سے ایمان نصیب فرماؤ یا اللہ قرآن پاک و تلاوت نصیب فرماؤ اے اللہ اے اللہ سے نمازی بناؤ یا اللہ اے اللہ وضو فرمی والا بناؤ یا کرم اللہ کرمین کرورو 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 سلات و سلام یا اللہ میں فکر دگی تمہار نبی تمہارا پوچھائی جاؤ یا اللہ اے اللہ میں حبیب اور صفات اور درے نصیب کری ہو یا اللہ میں حبیب اور جنہ سبحان و سکا دیو یا اللہ حشر و میدانو اے اللہ اور یا اپنے سرندہ کری ہونا پروردگار اکرم الاکرمین یہی دشو مسلمان اخر اللہ یا اللہ چکیہ بھی خود ہو یہی دشو آئی سوئی اللہ تعالیٰ تنو تنائی مدے برکت جاؤ ہمائی وزیر مدے برکت جاؤ مال اللہ در مدے برکت دو برکت والا مال برکت والا اللہ دھائی ادم یا اللہ تعالیٰ در برکت نائی تر برکت نائی گت فرماؤ در اللہ کی نائی تر برکت نائی گت فرماؤ یا اللہ تعالیٰ جیسے کی جیسے جو دیس تلے پہاڑی پر موتے دے زخم و دیمان و سنو اللہ سمان دارو شفر تکی شفا مسیح پری دو کرورو 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 سلام تر سلام تمہار حبیب بر دو بیت تسوسی چاہی دو یا اللہ بار بار یا اللہ بار بار اللہ ای سرب و صحب پری دو تمہار نبی سمنے گیا خوی صاحب الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ الصلاة والسلام عليك يا خير خلق الله يا الله تمام بوت من دعوة دي أخلي دعاء لك يخلي عدي أي الله غار دي ديمان غار دي وشبيدا الله من بروري دوكا شفاء كاملة حاجي لا من رأيت خلوكا الله الله بستخد جوغلي فرقي جمال حفاظت خلو يا الله فرقي جمال حفاظت بريات تكي فرقي جمال يا الله شوال تكي برائي تكي فرقی مور جنات مور یا اللہ آفات تکی اے اللہ بچہ بچی ہو لے حفاظت فرماؤ جوان گویا ہو لے حفاظت فرماؤ یا اللہ یہ دسو عمرہ چکی آئی تھی اے اللہ یہ دسو عمرہ خوئر اور کو دلی دو یا اللہ آتا کہا جگہ مساجد اور قائم ہوئی دو یا اللہ اول دے سمیتا سے ایتا جا پھر دور خلی دو یا اللہ یہ دے এই দেখো আবহাওয়া ইয়া আল্লাহ মাফিক মানাই দো পরবর্তীকার হর কিছু খায়র আর বরকত বিনায়ক ফরমাও যত তোমার বন্দার মন্দিরে দোয়ার লাগে হইয়া দিছে যেসে বিদেশে যাবে চলে পাহাড়ে পর্বতে যে দেখানো আছে মৌলা আয় আল্লাহ তুমি আপনারে আল্লাহ তে হাফিয়ত তসি ফরমাও খায়র আর বরকত বিনায়ক ফরমাও হর কিছু রাহত বিনায়ক ফরমাও আল্লাহ ইমান ও দিয়ে তোর সাবিত কদমী বিনায়ক ফরমাও আর মন্তস করে কলিমা ফরি ফরি توفيقنا مسلمين وارفقنا بالصالحين وارفعنا
واغفر لنا ورحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه Allah, Allah.